লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাঙালি প্রাণের মেলা বৈশাখী উৎসব। আয়ন টিভির আয়োজনে এই মেলায় লন্ডন ছাড়াও লন্ডনের বিভিন্ন শহর থেকে অনেকে সপরিবারে এই মেলায় এসেছেন আনন্দ উপভোগ করতে। মেলায় অনেক ধরনের খাবারের স্টলের পাশাপাশি বিভিন্ন ধরনের শাড়ি, জুয়েলারি এবং ফেস পেন্টিংয়ের শপ রয়েছে। আজকে আমি পহেলা বৈশাখে এসেছি আমার ফ্যামিলির সাথে, আমার ছোট বোন আর আমার আম্মুর সাথে। আশা করবো যে আমরা অনেক আনন্দ করবো। শুভ পহেলা বৈশাখ। আপনার 2 ইয়ার পরে আমাদের এখানে বিগেস্ট আউটডোর বৈশাখী মেলা হলো মাইল্যান্ড স্টেডিয়ামে। আর আজকে আমি বিদেশের বাড়িতে, মানে আমাদের দেশের রঙে এবং সাজে আমরা সেজে উঠেছি আজকে মাইল্যান্ড স্টেডিয়াম। আমাদের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য এ ধরনের মেলার প্রয়োজন আছে। যে আগে যেটা আমরা দেশে করতাম ইউনিভার্সিটিতে বা বিভিন্ন প্রোগ্রামে, সো এই ফিল্ডটাই পাওয়ার জন্য আসলে এখানে আসা। আর লাস্ট 3 ইয়ার্স, অ্যারাউন্ড 3 ইয়ার্স পরে মনে হয় এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। ভালো লাগতেছে, মেলা এনজয় করতেছি, অনেক স্টল আছে, খাবারের স্টল আছে, খাচ্ছি, মজা করতেছি। দেখছি এবার একটু অন্যরকম, এবার আগে জানিনি যে আসলে কেমন হবে, বাট ইটস ফাইন, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দেশি অনুভূতি, সবাই দেশি লোক, অনেক ভালো লাগছে। আমি 2013 সালে প্রথমে এই মেলাতে আসি, তখন থেকে এই মেলায় মোটামুটি আমি ফ্যান। সো গত বছর যখন আসছি আমি, তখন থেকেই আমি চাচ্ছিলাম যে এই মেলাটাতে আমি আসি। সো এই বছর এই মেলাতে আসলাম, এখন আমার খুবই ভালো লাগছে। ভালো লাগছে, অনেকদিন পরে দেশীয় একটা আমেজ, ভালো লাগছে। এত সুন্দর, এত সবাই শাড়ি পরে আসছে, দেশীয় দেশ ড্রেস পরে আসছে সবাই, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি, আমার অনেক ভালো লাগতেছে, এই প্রথমবার আমি মেলা জয়েন করতেছি। ক্যাম্প হওয়াতে আমরা প্রাণবন্তভাবে ঘুরে বেড়াচ্ছি এবং স্টলগুলো খুবই, মানে অনেক সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, যার কারণে আমরা খুবই মজা পাচ্ছি এখানে এসে আজকে। আমাদের আশা আসলে সাউন্ড সিস্টেমটা আর একটু ভালো চাইছিলাম আমরা, গানগুলো তাহলে আরো বেশি এনজয় করা যেত। ভাইয়া, আমি অনেক কিছুই বলতে চাই কিন্তু আমি কথা বলতে পারি না, এই জন্য কিছু বলতেছি না। হ্যাঁ, তো ভালো থাকবেন। হ্যাপি, কি বলে আজকে জানি কি আমাদের আজকে লন্ডনের পহেলা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। আচ্ছা ভাইয়া, আপনি কি আমাকে অনেক ক্লোজ করে নিয়েছে, আমার সুন্দর লাগতেছে তো, আমাকে আবার সবাই দেখবে, টিভিতে আসবো, অনেক সাজুগুজু করতে হবে না এই জন্য? হ্যাঁ, না 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 না, এটা মনে করি না আমি। আমি আসলে ভাবতে চাচ্ছি যে এই এত রোদে এত গরমে আমাকে সুন্দর লাগছে কিনা। শুভ নববর্ষ সবাইকে, খুবই ভালো লাগছে আফটার 2 ইয়ার্স পরে আবারও আমাদের পয়লা বৈশাখ উদযাপন করতে পারছি, খুব ভালো লাগতেছে 2 ইয়ার্স পরে। অসংখ্য ধন্যবাদ, মেলাতে খুব ভালো লাগে, কিন্তু মেলার গান যদি একটু বাউল টাইপের গান, লাইভ গান হইলে আরও সুন্দর হইল নে। আর যেহেতু ওয়েদার খুব ভেরি নাইস, আর সব বাঙালি এখানে হয়েছি, বাংলা গানের নাই কিন্তু তারা মাঝখানে মিউজিক আর ইচ্ছ না, যেমন একটু অসুবিধা লাগে নাকি? এটা খুব ভালো, আমরা প্রজন্মর দায়ীভাবে গ্যাদারিং করা, এটা খুব সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, আর এই জায়গাটাও খুব সুন্দর, এরিয়াটা খুব সুন্দর। আমি আগে বৈশাখী মেলায় গেছি, অন্য জায়গা ছিল, সেটা এত অ্যাপ্রোপ্রিয়েট ছিল না এটার মতো। শুভ নববর্ষ। মেলায় এসে আপনি কেমন লাগছে? আমার যে ভালো লাগছে, যে সুন্দর মানুষ, হলো বালাখানি ভেরি গুড সিঙ্গার্স, যে খুব ভালো লাগছে। And it's a very good weather as well, so you know, everyone's together. দিন পর মেলা হচ্ছে, খুব ভালো লাগছে, কারণ সবাই খুব, এতদিন ঘরের মধ্যে আটকা ছিল, এখন বাইরে বের হয়ে সবাই খুব আনন্দিত মনে হচ্ছে, সবাই খুব এনজয় করছে। মেলাতে এসে ভালোই লাগছে, আমি আর আমার ওয়াইফ আসছে এখানে, আর আমার একটা ফ্রেন্ড আসছে, তাই ভালোই লাগতেছে। তবে 2-3 বছর হয়ে গেছে আমরা ঘরের বাইরে এইমাত্র নামলাম, আর সব বছর ভাই খুব আনন্দ লাগে মেলাতে, যা বৈশাখী মেলা, টু এভরিবডি বৈশাখী মেলা। কি গরম রে ভাই, গরমে প্রবলেম দিলে চান, নাহলে আরও মেলাটা জমলো নে, বুঝছো নি? সবাই রে বৈশাখী শুভেচ্ছা। আমার ফার্স্ট টাইম মেলাতে আসা, অনেক ভালো লাগছে সব কিছু দেখে, বাঙালি পরিবেশ সবাইকে দেখে অনেক ভালো লাগছে। এইখানে এসে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা মহামিলনে আছি আমরা, বাংলাদেশের সংস্কৃতিকে এভাবে তুলে ধরার জন্য যারা এই এই আয়োজনটা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। অনেক ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ, বাংলাদেশে এগুলো নর্মালি আরও অনেক আগে হয়, বাট যেহেতু সামার এখানে অনেক লেটে, আই থিঙ্ক তাই জন্য এটা এখানে এখন করা হচ্ছে। আসলে ভালো লাগছে, অনেক সুন্দর, আর কি বলবো, সবকিছুই রং বেরং সুন্দর লাগছে, চটপটি, তারপর ফালুদা, তারপর আপনার হলো ওয়াটারমেলন, ঝালমুড়ি, অনেক কিছু আছে, এবং 2টা ফুচকা কিনলে একটা পানপুরি। এখানে আমরা মেহেদি এবং ফেস পেন্টিং করা হয়, আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে গাজরা আছে আমাদের, বেলি ফুলের গাজরা,
তো সবাই মাটির হাড়ি পাতির সপ্তাহ ক্লে যতজন সপ্তাহ আছে আমরা আগে একটা মেলা করছিলাম সো ও মেলা করার পরে আমরা হিউজ রেসপন্স পাওয়ার দেয় আমরা ও মেলা করছি মেলা এসে অনেক ভালো লাগতেছে এত নাইস অর্গানাইজ হইতে করা হয়েছে মানুষ ইজিলি সুন্দর করে হাঁটতে পারছে স্টলগুলিও খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে বেশি গরম সবাই একটু আসেন সব দিকে চিত্রি আসেন প্রচন্ড গরমের মধ্যে যে আমাদের বাঙালি ঐতিহ্যকে ধারণ করার জন্য যে এত বাঙালি লোকের সমাগম হয়েছে আমি সবাইকে ধন্যবাদ দেই কারণ প্রবাসের থেকেও বাংলাদেশের কৃষ্টি কালচার এবং বাংলা সংস্কৃতিকে এভাবে লালন করতে চান প্রবাসীরা ফয়সল মাহমুদ FM News London